বামামুলির নিম্নমানের নির্মাণ কাজের দৌলতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল। এ নিয়ে বিগত বাম সরকারের তীব্র সমালোচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায়। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড় বৃষ্টিতে ধসে পড়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বাউন্ডারি ওয়াল। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায়। এদিন ঘটনাস্থল পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন, ঝড়ে বড় বড় দালান বাড়ি ধসে পড়েনি, কিন্তু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এই বাউন্ডারি ওয়ালটি ধসে পড়েছে। কেননা এই ওয়ালটিতে কোনো পিলার নেই, রড বাইন্ডিং যেভাবে হওয়া বাঞ্ছনীয় ছিল সেভাবে হয়নি, তাই ভেঙে পড়েছে ওয়ালটি। বাম আমলে নির্মাণ কাজ নিম্নমানের কাজ করে তড়িঘড়ি তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার 2017 সালের আগস্ট মাসে এটি উদ্বোধন করেছিলেন। 7 বছর অতিক্রান্ত হওয়ার আগেই এই হাসপাতালে বিল্ডিং এর ছাদ খারাপ হয়ে ভেতরে জল পড়ছে এবং এই বাউন্ডারি ওয়ালটিরও এই দৈন্যদশা। তবে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ভেঙে পড়া এই বাউন্ডারি ওয়ালটি নির্মাণ করা হবে। ধসে পড়েছে এবারে ঝড়ে, ঝড়ে বড় বড় দালান বাড়ি ধসে পড়েনি, কিন্তু তেলিয়ামুড়া সাব ডিভিশনাল হসপিটালের এই বাউন্ডারি ওয়ালটা ধসে পড়েছে। এবং আজকে সরজমিনে আমি রিপোর্ট পেয়েছি, আজকে সরজমিনে এলাম, দেখলাম এটাতে পিলার নেই, রড বাইন্ডিং যেভাবে হওয়া বাঞ্ছনীয় ছিল সেভাবে হয়নি, তাই ভেঙে পড়েছে। বাম আমলের কনস্ট্রাকশন আপনারা বুঝতেই পেরেছেন, তড়িঘড়ি করে সেদিনকার মুখ্যমন্ত্রী 2017 সালে অগস্ট মাসে সেটা উদ্বোধন করেছেন, কিন্তু আজকে আমরা দেখলাম আমি কোনো সরকারের দোষ দিতে বলছি না, সেটা সেটার জন্য আমি বলছি না, 17 সালে যে নির্মাণ হয়েছিল 24 সাল, 7 বছরও কমপ্লিট হয়নি, এত বড় একটা বিল্ডিং, বিল্ডিংয়ে জল পড়ছে, ছাদ খারাপ হয়ে গেছে এবং এই বাউন্ডারি ওয়ালটা আজকে তার দৈন্যদশা আপনারা দেখতে পাচ্ছেন। মিনিমাম রেসপন্সিবিলিটি নিয়ে যে কাজ করা সেটা এজেন্সি করেনি বা কন্ট্রাক্টর করেনি, এবং সেখানে তৎকালীন সময়ে যারা ছিলেন দায়িত্বে তারা তো বারবার এসেছেন দেখেছেন, কিন্তু নির্মাণ ভালো হয়নি। কিন্তু আজকে আমরা ভাগ্যবান যে এখানে কোনো মানুষ হতাহত হয়নি, এটা একটা ব্যস্ত রাস্তা, মানুষ চলাচল করে, এখানে কল আছে, মহিলারা জল নিতে আসে, একটা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত সেটা হয়নি, কিন্তু আজকে হাসপাতালটা নিরাপদহীন হয়ে গেল, নিরাপত্তার অভাব এখানে আমরা বোধ করছি। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, কথা বলবো যে বাউন্ডারিটা কত তাড়াতাড়ি আমরা নির্মাণ করতে পারি, সেটাই আমার দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।